হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ ডট কম ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা নতুন কি প্রবলেম নিয়ে আসছি। তো দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে 5, 6, 7, 7, 2, 4 অর্থাৎ 5,67,724 সংখ্যাটির অঙ্কগুলির সাহায্যে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো গঠিত হতে পারে এবং এই সংখ্যাগুলির মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা হবে সেগুলি আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো দেখো এখানে 5,67,724 সংখ্যাটি 6টি অঙ্ক দ্বারা গঠিত বিন্যাসের সংখ্যা হবে। অতএব 5,67,724 সংখ্যাটির ছটি অঙ্ক দ্বারা গঠিত, ছটি অঙ্ক দ্বারা গঠিত বিন্যাসের সংখ্যা ইকুয়ালস টু ফ্যাক্টর অফ 6 ডিভাইডেড বাই ফ্যাক্টর 2। কারণ দেখো এখানে 5,67,724 এর মধ্যে 2টি 7 আছে এবং বাকি সংখ্যাগুলো 1টি 1টি করে আছে। ওকে, তো সেই জন্য কোনো ফ্যাক্টর 6 বাই ফ্যাক্টর 2, অর্থাৎ যেহেতু সংখ্যাটিতে 2টি 7 আছে। ওকে, যেহেতু সংখ্যাটিতে 2টি 7 আছে। ওকে, তো এখানে ফ্যাক্টর অফ 6 ইকুয়ালস টু কত, ফ্যাক্টর অফ 6 ইকুয়ালস টু হয় আমাদের 720 ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ 2 ইকুয়ালস টু 2, মিন 360। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট এর অ্যান্সারটা। এরপর বলেছে দেখো 5,67,724 সংখ্যাটির অঙ্কগুলি দ্বারা গঠিত, অর্থাৎ ওটিতে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 360। ওকে, অতএব 5,67,724 সংখ্যাটির, অতএব মিন্স 5,67,724 সংখ্যাটির অঙ্কগুলি দ্বারা গঠিত 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সংখ্যাটি অঙ্কগুলি দ্বারা গঠিত 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ছ অঙ্ক বিশিষ্ট সংখ্যা 330। ওকে, আবার এটা হলো প্রথমটার অ্যান্সার। এবার আবার 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির মধ্যে যুগ্ম সংখ্যা হবে যদি এককের অঙ্ক 2, 4 বা 6 হয়, কারণ এই 5, 6, 7, 7, 2, 4 এর মধ্যে যুগ্ম সংখ্যা যে 6, 2, 4, অর্থাৎ 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি যুগ্ম হবে যদি এককের অঙ্ক যুগ্ম 2, 4 বা 6 হয়। ওকে, তাহলে তাহলে কি দেখতে পারি, আবার 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি, আবার 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি যুগ্ম সংখ্যা হবে যদি এককের অঙ্ক 2, 4 বা 6 হয়, 2, 4 বা 6 হয়। ওকে,
এবারে যেটা তিন রকমের সম্ভব, 2, 4 বা 6 হয়, যা তিন রকম ভাবে সম্ভব, তিন রকমে সম্ভব। ওকে, এবার অবশিষ্ট 5টি স্থানে 2টি স্বাদ এবং 3টি ভিন্ন অঙ্ক দ্বারা অঙ্ক পূরণ করা যাবে। অবশিষ্ট অর্থাৎ এককের অঙ্ক স্থান বাদে অবশিষ্ট 5টি স্থান, অতএব যেহেতু অঙ্কটি 6 অঙ্ক বিশিষ্ট হবে, অর্থাৎ অবশিষ্ট 5টি স্থান দুটি স্থান এবং 3টি ভিন্ন অঙ্ক দ্বারা পূরণ করে যাবে, 3টি ভিন্ন অঙ্ক দ্বারা পূরণ করা যাবে। ফ্যাক্টর 5 ডিভাইডেড বাই ফ্যাক্টর 2 রকম, তার কারণ দেখো 5টি অঙ্ক তার মধ্যে 2টি 7 থাকছে। ওকে, 5 এর ফ্যাক্টর 2 রকম। ওকে, এরপর দেখো এবার বলছে 5,67,724 সংখ্যাটির অঙ্কগুলি দ্বারা গঠিত 6 অঙ্কের যুগ্ম সংখ্যার সংখ্যা, অতএব 5,67,724 সংখ্যাটির অঙ্কগুলি দ্বারা গঠিত যুগ্ম সংখ্যার সংখ্যা, যুগ্ম সংখ্যার সংখ্যা ইকুয়ালস টু 3 × ফ্যাক্টর 5 ডিভাইডেড বাই ফ্যাক্টর 2। ওকে, ইকুয়ালস টু 3 × ফ্যাক্টর 5 মানে 120 ডিভাইডেড বাই 2। এটা সিম্পলিফাই করলে কত হবে, 180, 180টি। ওকে, অর্থাৎ 5,67,724 সংখ্যাটির অঙ্কগুলি দ্বারা গঠিত যুগ্ম সংখ্যার সংখ্যা 180। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। আর ফার্স্ট অ্যান্সার ছিল আমাদের 360। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট। ওকে, বিধমডট কম ওয়েবসাইটটি দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।